ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ঢল নেমেছে। বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন নগরীর পতেঙ্গা, সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চিড়িয়াখানা ও চন্দগাঁও স্বাধীনতা পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। বাসুদেবের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। ঈদের ছুটিতে দেশের অন্য বিনোদন কেন্দ্রগুলোর মতো দর্শনার্থীদের বরণের অপেক্ষায় ছিল বন্দর নগরীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদের দ্বিতীয় দিন থেকে নগরী ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল বিনোদন পিপাসীদের উপচে পড়া ভিড়। চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে এখন হাজারো দর্শনার্থীর ঢল। ঈদের আনন্দ উপভোগ করতে মা বাবার হাত ধরে বিনোদন কেন্দ্রগুলোতে হাজির কোমলমতি শিশুরাও। পছন্দের রাইডে চড়ে খুশি তারা। আমার ঈদের ছুটিতে অনেক মজা লাগতেছে, আমি এখানে অনেক কিছুতে চড়েছি, আম্মু সাথে এখানে সব ড্রাইভগুলোতে চড়ছি, অনেক আনন্দ লাগতেছে। ঈদে ছুটি কাটাতে বিনোদন কেন্দ্রে আসতে শিশুদের পাশাপাশি আনন্দে উচ্ছ্বসিত সব বয়সের মানুষ। সে সকালে এসেছে, এখনো যেতে ইচ্ছা করছে না, এবং বিশেষ করে বেশি মজা পাচ্ছে ফ্যামিলির সাথে এসে। যারা আসছে সবাই অনেক মজা করতেছে, এত মজা মানে আর হয় না, বন্ধুরা মিলে সবাই মিলে অনেক মজা করছি। ঈদে দর্শনার্থীদের উপস্থিতি নিয়ে দারুণ খুশি বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ। আমরা প্রচুর দর্শনার্থী পেয়েছি, আবহাওয়া ভালো থাকার কারণে দর্শনার্থীরা ধীরে ধীরে বাড়ছে। ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়েছি, এন্ট্রি, অল রাইডস এবং ফুড কনক্লুড দিয়ে ডিসকাউন্ট দিয়েছি। ফয়েজ লেক ছাড়াও নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র সহ পতেঙ্গা, সমুদ্র সৈকতেও বাড়ছে দর্শনার্থীদের ভিড়। অনেকে যাচ্ছেন নগরীর অদূরে আনোয়ারার পার্কি বিচ, বাঁশকালী ও সীতাকুণ্ড ইকো পার্ক, মিরসরাইয়ের মহুরি প্রজেক্ট সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।